فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. একজন محترم জানতে চেয়েছেন যে আসমানে দরজন মুক্ত হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত সালাত আদায় করতেন। আসলে এই সালাতের বিষয়টা আমি মনে হয় আগে একদিন বলেছিলাম, এটা জোহরের সালাতের পূর্বে, জোহরের সালাতের পূর্বে এই সালাতটা যে কখন এটা স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এই সালাতকে জোহরের পূর্বের সুন্নাত চার রাকাত সুন্নাত সালাত ছিল নাকি তার পূর্বে অর্থাৎ জাওয়াল পশ্চিম দিকে ঢলার পরপরই এই সালাতটা আদায় করতেন, এটা যেহেতু অনেকটা মানে অস্পষ্ট, এই জন্য এই আমলটা করার ব্যাপারে কোনো মুহাদ্দিস অথবা কোনো মুজাদ্দিদি কোনো উৎসাহ দেন নাই, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাম এটা করেছেন। আর দরজা কখন খোলা হতো, যেমন আমরা যদি জাওয়ালের একটু পূর্বে আদায় করি তাহলে সেটা নিষিদ্ধ সময়ের মধ্যে পড়ে যাচ্ছে, আর যদি জাওয়ালের পরপরই হয় তাহলে তো সেটা জোহরের সালাতের সময় হয়ে যাচ্ছে। সো এই আমলটা না, বরং আপনি অন্য আমল করবেন, জোহরের পূর্বের চার রাকাত সালাত এবং পরে চার রাকাত সালাত, এটা যদি কেউ আদায় করে তাহলে জাহান্নামের আগুন তার জন্য হারাম করা হয়। সাথে সাথে কেউ যদি আসরের সালাত এবং তার পূর্বে চার রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য এই ধরনের ফজিলতের কথা উল্লেখ আছে। এই সালাতটার বিষয়ে আমরা স্পষ্ট না, বা তথা আমি বিশেষ করে স্পষ্ট না, আমি দেখেছি স্পষ্ট না। সো এটার সাথে না, আপনি অন্যান্য যে সুন্নাতগুলো আছে আপনি সেগুলোই পড়ুন।